এবার আমায় লহু হে নাথ লহু, এবার তুমি ফিরো না হে হৃদয়ে কেড়ে নিয়ে রহু। যেদিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে, এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ। কি আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে অমুখ রেখে তোমার আপন বাণী কহ। কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগি আর ফিরায়ও না তারে আগুন দিয়ে দহ। গীতাঞ্জলির এই প্রার্থনার কবিতাটি শুনলেন। এবারে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলা। আজকে বুধবার 22 অগ্রহায়ণ 1428 ইংরেজির 8ই ডিসেম্বর 2021, তিথি মার্গশীর্ষ শুক্লপক্ষ পঞ্চমী, নক্ষত্র শ্রবণা, সূর্যোদয়ের সময় সকাল 6:08 হয়ে 32 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:48 হয়ে 20 সেকেন্ড। আজকে জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ, রাত্রি 10:40 গতে দেবারিগণ। আজ ষট পঞ্চমীর ব্রত, বিভা পঞ্চমী ব্রত, শ্রী শ্রী দেবীর নবান্ন যাত্রা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে, তা তো আপনারা জানেন। আর আমাদের ফেসবুকটি হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের এই সৌমিত্র বসু আপনাদের সঙ্গে গল্প করে, আড্ডা জমায়। আপনি যদি এর মধ্যে না এসে থাকেন তাহলে আপনাকেও স্বাগত। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আমাদের অনুষ্ঠানের প্রথমেই পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে শিবপুরাণ থেকে একটা গল্প বলছিলাম আপনাদের, অর্জুন আর সেই ব্যাধেদের রাজা, তাদের মধ্যে মুখোমুখি তর্ক এবং তারপর সেটা যুদ্ধে দাঁড়াবে, সেই গল্প বলছিলাম। সেই গল্পের শেষে একটা চমক রয়েছে, আপনারা অবশ্য অভিজ্ঞ মানুষ, আপনারা সেই চমকটা আগে থেকে ধরে ফেলতেও পারেন, সেই সমস্ত কথাবার্তা বলবো আপনাদের। তারপরে চলে যাব গীতার কথায়। গীতার কথায় একটা খুব চমৎকার বিষয় নিয়ে কথা হচ্ছিল আমাদের, যে আমাদের যে ইন্দ্রিয় আর আমাদের ভেতরের যে আত্মা, এ দুয়ের মধ্যে সম্পর্কটা কিরকম। তাই নিয়ে গীতায় যেসব কথা বলা হয়েছে তার সূত্র ধরে অন্য পণ্ডিত মানুষেরা যেসব কথা বলেছেন, তার সূত্রে আপনাদের একটা দুটো কথা শোনাব। তারপরে চলে যাব কালী মন্দিরের প্রসঙ্গে। কালী মন্দিরের প্রসঙ্গে একটা খুব দারুণ মন্দিরের কথা বলছি এখন, বাসুলীর মন্দির নানুরে, চণ্ডীদাস, কবি চণ্ডীদাস যে মন্দিরের পূজারি ছিলেন এবং তাকে নিয়ে নানান গল্প আছে, সেই সমস্ত গল্পের কিছু কিছু আপনারা জানেন, সেগুলো বলতেও খুব ভালো লাগে, খুব চমৎকার সব গল্প রয়েছে, সেই গল্প বলবো। তারপর চিঠিপত্র, চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা পুষ্কর শেষ করেছিলাম, আসোত্রা গ্রামে ব্রহ্মার একটি মন্দির আছে রাজস্থানে, তার কথা বলবো। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন সময় পুরাণ চিরন্তনের। সৌমিত্র বসু ফিরে আসছে আপনাদের সেই পুরাণ চিরন্তনের কথা, গল্পের কথা বলবার জন্য। তাদের মধ্যে কথা চালাচালি হচ্ছে, উত্তপ্ত কথা চালাচালি। অর্জুন বলছেন, এই বাণটা আমার, আমার ছোঁড়া বাণেই ওই শুয়োর রূপী দৈত্য নিহত হয়েছে। অন্যদিকে সেই ব্যাধ দাবি করছে উল্টোটা। তো শেষ পর্যন্ত সেই ব্যাধ বলল, তুমি একটা তুচ্ছ বাণের জন্য নিজের জীবন বিপন্ন করছ, আমি কিন্তু ইচ্ছে করলেই তোমাকে যুদ্ধে নিহত করতে পারি, কিন্তু সেসব কিছুই করব না, যদি আমার বাণ আমাকে ফিরিয়ে দাও। না, কিছুতেই দেব না, তোমার কোনো কিছু আমি চাই না,
কিন্তু এটা আমার মান, ব্যাস। আর কি, লেগে গেল যুদ্ধ, সে ভয়ঙ্কর যুদ্ধ। না, ব্যাট গোড়ায় যুদ্ধে নামেনি, সে সৈন্যদের এগিয়ে যেতে বলল অর্জুনের দিকে। একদিকে অর্জুন একা, আর অন্যদিকে সেই বিশাল সৈন্যবাহিনী। অর্জুনের বাণের তেজ সহ্য করতে না পেরে সৈন্যরা সব ছত্রভঙ্গ হয়ে যেতে লাগল। তারপরে কি হল? এখনো পর্যন্ত কিন্তু ব্যাধিদের রাজা যুদ্ধে নামেনি। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এর পরের অংশটি বলবার আগে একটু গান শুনিয়ে নেব। আমাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে যে এই 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 যে ব্যাধেদের রাজা, তার সৈন্যরা, বিশাল বড় সৈন্যবাহিনী, তারা সব ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে অর্জুনের বীরত্বে। এবং তারপরে সেই ব্যাধ যুদ্ধ করতে নামল। আশ্চর্য, এই ব্যাধ যে এত বড় বীর তা তো অর্জুন কল্পনাও করতে পারেনি। সে সমস্ত বাছা বাছা অস্ত্র প্রয়োগ করল, কিন্তু সেই ব্যাধ রাজের কিচ্ছু করতে পারল না। অর্জুনের সমস্ত অস্ত্র বিনষ্ট হয়ে গেল, তার ধনুকের জ্যা ছিঁড়ে গেল, কোনো অস্ত্র আর হাতে থাকল না। অর্জুন তো তাতেও হার মানবার পাত্র নন। তিনি বললেন, বেশ তাহলে এসো মল্লযুদ্ধ করি। শুরু হল দুজনের মল্লযুদ্ধ। সে কি যুদ্ধ! পৃথিবী কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, দেবতারও ভয় পেয়ে যাচ্ছেন, আকাশ থেকে দেখছেন এই যুদ্ধ। সেই ব্যাধ তখন অর্জুনকে আঘাত করবার জন্য আকাশে উঠে গেল। অর্জুন উঠে গেলেন আকাশে, অর্জুন চেপে ধরলেন সেই ব্যাধকে। ব্যাধ কেমন করে যেন নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে বলল, ব্যাস এইবারে ক্ষান্ত দাও অর্জুন, তোমার বীরত্বে আমি খুব সন্তুষ্ট হয়েছি। বলতে বলতে দেখা গেল সেই ব্যাধ রাজের রূপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর তার জায়গায় প্রকাশিত হচ্ছে মহেশ্বরের মূর্তি। অর্জুনের তখন কি অবস্থা তা তো আপনারা কল্পনা করতে পারছেন। যাকে পাবার জন্য এতদিনের এই তপস্যা তিনি সামনে এসে দাঁড়িয়েছেন, তার সঙ্গে যুদ্ধ তো বটেই, মল্লযুদ্ধ করেছেন, এই সম্মান, এই আনন্দ অর্জুন রাখবেন কোথায়? তিনি শিবের পায়ে লুটিয়ে পড়লেন। দেবাদিদেব, আমি কি করেছি? আমি না জেনে আপনাকে অস্ত্র দিয়ে আঘাত করেছি, মল্লযুদ্ধের সময় আঘাত করেছি। শিব এসে বললেন, তোমার সেই সব আঘাত আমি পূজা হিসেবে গ্রহণ করেছি অর্জুন, তুমি বিচলিত হয়ো না, তোমার তো কোনো দোষ নেই, আমি তোমাকে ছলনা করেছি, তোমার ভক্তিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। এবারে বলো তুমি কি বর চাও? অর্জুন শিবকে আরেকবার প্রণাম করে বললেন, মহাদেব, শত্রুর থেকে মানুষ ভয় পায়, আমরাও পেয়েছি, কিন্তু আপনাকে দেখে সে ভয় আমার দূর হয়েছে। আপনি শুধু আশীর্বাদ করুন ইহলোকে, যেন আমি বীর বলে খ্যাতি লাভ করতে পারি। শিব বললেন, তাই হবে, আমি তোমাকে একটি অস্ত্র প্রদান করব, তার নাম পাশুপথ। এই অস্ত্র তোমাকে ত্রিভুবনে অজেয় করে তুলবে। তোমাদের সঙ্গে দুর্যোধনের এক মহাযুদ্ধ হতে চলেছে, সেই যুদ্ধে তুমি এই অস্ত্র ব্যবহার করো, সেই যুদ্ধে কৃষ্ণ তোমাদের সহায় হবেন। অর্জুন তার ভাইয়েদের কাছে ফিরে এলেন। দেখুন, শুধু তপস্যা নয়, বীর অর্জুন তার বীরত্বের বদলেই শিবের বর পেয়েছিলেন, তাই না? আজকের মতো শেষ হল পুরাণ চিরন্তন। এরপরে পরের দিনের পুরাণ চিরন্তনে নতুন আরেকটি গল্প বলবো, অবশ্যই শিবকে নিয়ে। আপাতত চলে যাব গীতার কথায়, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি ঘটনা, এটা রবীন্দ্রনাথ বলছেন একজনকে। একবার তাকে একটা বিছে কামড়েছিল, সে অসহ্য যন্ত্রণা। তখন তিনি মনে করলেন যে নিজের মনকে এই শরীর থেকে দূরে সরিয়ে দেব। চেষ্টা করলেন এবং পারলেন, তাই তখন ব্যথাটা অনেক কমে গেল। আমি জানি, জেনেই বলছি, আপনারা বলবেন রবীন্দ্রনাথ ওই রকম একজন মহাপুরুষ, তিনি তো সাধকও বটে, তিনি পারেন, তা বলে আমাদের মতন সাধারণ মানুষ কি আর মনকে, ইন্দ্রিয় বা শরীর যাই বলুন না কেন, তার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে?
পারি, নিশ্চয় পারি। আমরা সবাই কিন্তু কম বেশি পারি, সেটা প্রমাণ চান? দেব গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মনকে শরীরের থেকে সরিয়ে নিলে শরীরের যে চাহিদা সেগুলো অনেক কমে যায় বা টের পাওয়া যায় না। আপনাদের সকলেরই নিশ্চয়ই এমনটা কখনো হয়েছে, তন্ময় হয়ে কাজ করছি, খুব জরুরি কাজ, কতক্ষণ পরে কাজটা শেষ হলো বা হয়তো সমস্যাটার একটা কোনো কুল দেখতে পেলেন, তাকিয়ে দেখলেন আরে কি কাণ্ড, বেলা 3:30 কি 4 বাজে আর আমি তো খালি দুপুর 12:30 সময়। এতক্ষণ ধরে আপনার যে খিদে পেয়েছে সে কথা কি শরীর জানান দেয়নি? দিয়েছে তো, কিন্তু আপনার মন যেহেতু অন্য কাজে নিবিষ্ট ছিল তাই সেই দাবিকে সে পাত্তাই দেয়নি। বলুন, এমনটা হয় না? খুব আনন্দের সময়, খুব দুঃখের সময় আমরা আমাদের নিজেদের শরীরের যে প্রয়োজন সেটাকে দিব্যি ভুলে যেতে পারি। কিন্তু রবীন্দ্রনাথের মতন যারা বড় মাপের মানুষ তাদের সঙ্গে আমাদের তফাতটা হল, আমরা ইচ্ছে করলেই মনকে শরীর বা ইন্দ্রিয় থেকে সরিয়ে নিতে পারি না, বরং সরাবার চেষ্টা করলে সে আরো পেয়ে বসে। খিদে চেপে থাকব এইটা যদি আপনি মনে মনে বলতে থাকেন তাহলে আরো বেশি করে খিদে পাবে। এই তো গেল সৌমিত্র বসুর ব্যাখ্যা। গীতায় কি বলেছে সেটাকে শুনুন, বা গীতার ব্যাখ্যা করতে গিয়ে পণ্ডিতেরা কি বলেছেন। আমরা তো জানি আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা 6, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক, মানে চোখ কান নাক জিভ আর গায়ে চামড়া। কিন্তু হিন্দু শাস্ত্রে আরো কিছু ইন্দ্রিয়ের কথা বলা আছে। কিরকম? 5টা হলো জ্ঞানেন্দ্রিয়। কি কি? চোখ কান ত্বক বা স্পর্শ, নাক আর ভোজন, এই 5টা। অর্থাৎ এই 5টা পদ দিয়ে আমি বাইরের পৃথিবীকে অনুভব করতে পারি। ভোজন মানে তো স্বাদ, তাই দিয়েও বাইরের পৃথিবীকে একটা বিশেষভাবে অনুভব করা যায়। গীতার ভাষায় বলতে পারি জ্ঞানের অনুভব করা যায়, কোনটাকে কেমন খেতে সেটাকে অনুভব করা যায়, কোনটার গন্ধ কিরকম, কোনটাকে কিরকম দেখতে, এইসব অনুভবগুলো করা যায়। এইবারে দেখুন বলা হচ্ছে কর্মেন্দ্রিয়র কথা। গমন মানে কোথাও যাচ্ছেন, গ্রহণ, কথন, বিসর্গ। বিসর্গ শব্দটা আমরা যে মানেতে জানি সেই মানেতে নয়, মানে হলো মলমূত্র ত্যাগ করা। এই সবকটাই হলো ক্রিয়া, কর্ম, তাই না? তার বাইরে আছে শ্বাস, উন্মেষ আর নিমেষ, এদের বলে প্রাণাদি কর্ম। প্রাণ রক্ষা করবার জন্য এই সব কাজগুলো করতে হয় আমাদের। এর বাইরে আছে আর একটা কর্ম, অন্তঃকরণের কর্ম, সেটা হলো স্বপ্ন। তো গীতায় বলছেন যে এগুলো হলো প্রকৃতির পরিণাম। এইসব কর্মে আত্মা লিপ্ত হন না। মানে কি হলো? ধরুন আমার এই যে শরীর, তা নানান রকম কলকব্জা আছে, এইগুলো আমাকে দিয়েছেন প্রকৃতি। যেমন একটা জন্তু তেমনি আমার, সাধারণভাবে খুব কিছু পার্ক কিন্তু নেই। কিন্তু এই দেহের বাইরে, ইন্দ্রিয়ের বাইরে তো একটা কিছু আছে, যাকে বলি আত্মা, যাকে বলি আমার সত্যিকারের আমি। তার সঙ্গে কিন্তু ইন্দ্রিয়ের কোনো সম্পর্ক নেই। এত সব কথা বলার একটাই উদ্দেশ্য, বিরাসক্ত ভাবে কাজ করব এটা আমার আত্মা ঠিক করেছে, সেটা করতে গিয়ে সে ইন্দ্রিয়ের দাবিকে অস্বীকার করছে, ইন্দ্রিয়ের বিপরীতে যাচ্ছে, সেটা হতেই পারে। শেষ করলাম গীতার কথা, এরপর কালী মন্দিরের কথা, বাসুলি বা মা বিশালাক্ষীর কথা, নানুর গ্রামে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মা বিশালাক্ষী, সংক্ষেপে বাসুলি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই বাসুলি দেবীর পূজারি, তিনি ছিলেন চণ্ডীদাস ঠাকুর, তার কথা বলব। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে চণ্ডীদাস একটা প্রবল মাথা ব্যথার কারণ বলতে পারেন।
আসলে কি হয়েছে বলুন তো, বহু কবি না চণ্ডীদাস নামে লিখেছেন, তাদের মধ্যে কে কোন পদটা লিখেছেন, কে কোন সময় বেঁচে ছিলেন, সবকিছু গুলিয়ে একেবারে একাকার। একজন চণ্ডীদাসের লেখা পাচ্ছি, তিনি শ্রীকৃষ্ণ কীর্তন নামে কাব্য লিখেছিলেন। আবার এরকম সব চণ্ডীদাস লিখেছেন যে বৈষ্ণব পদাবলী, চণ্ডীদাস নামের আগেও তারা নানান রকম শব্দ বসাচ্ছেন, দীন চণ্ডীদাস, হীন চণ্ডীদাস, এরকম সব। ফলে বুঝতেই পারছেন ব্যাপারটা একেবারে গভীর অরণ্যে পরিণত হয়েছে এবং পণ্ডিত ব্যক্তিরাও আর কোন সমাধান করা যাবে না বলে হাত তুলে নিয়েছেন। কিন্তু আমরা কোন এক চণ্ডীদাসের কথা বলবো 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম এই 92.7 BGFM এর শরণাগত অনুষ্ঠানে যে অনেক চণ্ডীদাস আছেন, কোন চণ্ডীদাস কে সে সমস্ত বলা খুব মুশকিল, কাজে এইসব নিয়ে মাথা ঘামিয়ে কি করবো আমরা, ওসব তত্ত্বজ্ঞানীরা বুঝবেন, আমরা অত গোলমেলে কথার মধ্যে ঢুকবই না। আমি শুধু চণ্ডীদাসকে নিয়ে প্রচলিত যেসব কাহিনী আছে তার একটার কথা একটু আপনাদের শোনাতে পারি। যেমন একটা ব্যাপার আমরা সকলেই জানেন, ব্রাহ্মণ সন্তান চণ্ডীদাসের সময় গর্ভস্থী এবং বিধবা, রাবণের ভালোবাসার উপাখ্যান। চণ্ডীদাসের জন্ম কোথায় আমরা জানি না, তিনি দেবী বিশালাক্ষীর পূজক ছিলেন। এই গ্রাম থেকে অল্প দূরে মাইল ছয়েক দূরে তেহাই বলে একটি গ্রামে বাস করতেন রামী, তার পুরো নাম সম্ভবত রামমণি। কল্পনা করতে ইচ্ছে হয়, রামী হয়তো বিশালাক্ষী মন্দিরে আসতেন দেবীকে দর্শন করতে, দেখতেন মন্দিরের দাওয়ায় বসে তন্ময় হয়ে গান গাইছেন চণ্ডীদাস, সেই তন্ময়তাই কি ধীরে ধীরে দুপক্ষের ভালোবাসায় পরিণত হল, এ বলতে পারে সেই ইতিহাস। এইটুকু শুধু বলা যায়, সে প্রেম ছিল নিকষিত হেম, কোষ্ঠী পাথরে যাচাই করা সোনা, রজকী প্রেম নিকষিত হেম, কাম গন্ধ নাই তাই। এ তো চণ্ডীদাসের লেখা পদ, একে তো সত্যি বলে বিশ্বাস করতে হবে, কবিতায় কেউ কখনো মিথ্যে কথা লিখতে পারে? একটা পদের কথা শোনাই আপনাদের, শুনো রজকী আমি অতি চরণ শীতল জানিয়ে স্মরণ লইন আমি। আজ বলুন তো এই কেমন প্রেম, যেখানে প্রেমিক তার ভালোবাসার মানুষটির পায়ে স্মরণ হতে চাইছে। এখানে একটা কথা মনে হয় আপনাদের সৌমিত্র বসুর, কথাটা সত্যি সত্যি খাটতে পারে কিনা একটু ভাবে দেখবেন। রবীন্দ্রনাথের একটা খুব বিখ্যাত কথা আছে, যাহাকে আমরা ভালোবাসি তাহারই মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই। ভেবে দেখুন, এই যে বলে না তুমি ওকে ভালোবাসো তো তাই ওর কোনো দোষ ত্রুটি তোমার চোখে পড়ে না, তাহলে ভালোবাসার একটা অসম্ভব শক্তি আছে তো, যে সব দোষ ত্রুটি ঢেকে ফেলে মানুষকে ভগবানের মতো করে তুলতে পারে। এইবারে ভাবুন, চণ্ডীদাস কি রামীর মধ্যে দিয়ে এই ভগবানের আরাধনা করেছেন, রামীর মধ্যেই কি তিনি দেখেছেন দেবীকে, আর একটা কথা চণ্ডীদাস, এই আরো দুটো চারটা কথা বলতে ইচ্ছে করছে কিন্তু আর নয়, আর নয়, এখন আপনাদের চিঠির উত্তর দেবো 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। রাষ্ট্রাত্র দেখেছি আমার ছোটবেলায় আমাদের পাড়াতে আচার্যি বাড়িতে, সেখানে ছিল রাধাকৃষ্ণের মন্দির, দুপুরবেলা বাচ্চাদের ভোগ দেওয়া হতো, আমরা লাইন করে প্রসাদ নিতাম। একদিন রাতে রাসের অনুষ্ঠান হতো, মাঝখানে কীর্তনের দল আর চারদিকে ভিড় করে পাড়ার মানুষ আর বাড়ির লোক, পাশে একটা মই থাকতো যা কৃষ্ণের গাছ, কৃষ্ণ গাছে বসে বাঁশি বাজাত আর রাধা আর সখীরা স্নান করতে এলে তাদের কাপড় চুরি করে গাছে রাখত,
হাজারবার চাইলেও কৃষ্ণ দিত না। মাখন বা দই দিয়ে লোভ দেখানো হতো, শেষে গানের মধ্যে দিয়ে রাধার ও সখীদের কষ্টে সব মানুষ কেঁদে ফেলত, আর সখীরা তাদের গলা জড়িয়ে কান্নাকাটি করত, আর কপালে চন্দনের টিপ পরিয়ে দিয়ে গলায় মালা পরাত। সবশেষে বাতাসে ছোঁড়া হতো। এইসব স্মৃতি মনে করানোর জন্য আপনাকে আর BFM কে অনেক ধন্যবাদ। কোনো ভুল হলে ক্ষমা করবেন। ইতি পলি গুহ, গড়িয়া, কলকাতা 84। ভুলের কথা কি বলছেন, এই সমস্ত উৎসব অনুষ্ঠানগুলো একসময় বাঙালির নিজস্ব উৎসব অনুষ্ঠান ছিল, এখন তো সব কোথায় কি চলে গেছে। পরের চিঠিটিও রাস নিয়ে। দাদা, আপনি আমার প্রণাম নেবেন, আশা করি আপনি ও বৌদি ভালো আছেন। আপনার শরণাগত অনুষ্ঠান নিঃসন্দেহে ভীষণই ভালো লাগে, তবু আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। এই রে, আপনি কি অন্তর্যামী? আজ যখন পুষ্কর নিয়ে কথা বলছিলেন, আমি এই শব্দের মানে কি হতে পারে ভাবছিলাম। পুষ্করিণীর সাথে মিলের কথা মনে এলো, ঠিক তখনই আপনি এর মানে বলে দিলেন। আপনার কথা শুনে মনে হয় আপনার সামনে বসে আপনার কথা গল্প শুনতে পাচ্ছি। আমার ভীষণই ইচ্ছা হয় একবার আপনাকে সামনে দেখতে। যদিও লাইভে আপনাকে দেখতে পাই, কথা শুনতে পাই, তবু মন কি ভরে। ভগবান আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। রুবি সাধু, বাঁশবেড়িয়া, হুগলি। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হয়তো কখনো না কখনো দেখা হয়ে যেতে পারে। এবারে তাহলে চিঠিপত্রের আসর শেষ করি, করে চলে যাই বাইরে দূরেতে। 92.7 BFM শুনছেন শরণাগত। রাজস্থানের আসোত্রা গ্রামে ব্রহ্মার মন্দিরের কথা বলছিলাম আপনাদের 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম মন্দিরের অতিথিশালার কথা। খুব চমৎকার সাজানো গোছানো, খুব আধুনিক। তবে আপনার আমার মতো মধ্যবিত্ত মানুষের তো এসব কথা শুনলে আপনা থেকেই পকেটের দিকে হাত চলে যায়, মনও চলে যায়। সেদিক থেকে ভয় ভাবনার কিছু নেই, খুব একটা চাপ পড়বে না। আয়োজনের তুলনায় দাম বেশ সস্তাই। মোট 102 ঘর আছে, তার বাইরে আছে 11টা বড় হল ঘর। কি এলাহি ব্যাপারই তো বলতে হবে একে। ওই যে পাখিকে খাবার দেবার জন্য মন্দিরের বরাদ্দ আছে বলেছিলাম, তার থেকেই তো বুঝতে পারছেন এই মন্দির যারা চালান তাদের লক্ষ্য কি। এই গোটা বিশ্ব জুড়ে একটা 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 ভালোবাসার সুবাতাস বইতে থাকুক, এই তারা চান। এবং মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সেই কথাই তারা প্রচার করেন। গান শুনি 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে, তারপর আজকের শরণাগতের শেষ পর্যায়ে চলছে বাইরে দূরে। সমাজ সেবামূলক কর্ম পরিচালিত হয় মন্দির থেকে 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। সেই মন্দিরের কথা শোনাচ্ছি আপনাদের, আসোত্রা গ্রামে ব্রহ্মার মন্দিরের কথা। সন্ত ক্ষেত্রামজি মহারাজের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটা এরা চালান। মানুষজনকে বিনা পয়সায় খাবার দেওয়া হয়, ওই খানিকটা শিখ লাঙ্গারখানার মতো। একটি গোশালা আছে, তাতে 350 ওপর গরু রাখা আছে। গো সেবা এই আশ্রমের একটা অন্যতম প্রধান কর্তব্য। কিন্তু সব কথা যদি বলেই দেব তাহলে এই মন্দির দেখবো কখন? চলুন তাহলে দলবল মিলে মন্দির দেখতে বেরিয়ে পড়ি। পুষ্করের পরে এই আর একটা ব্রহ্মার মন্দির। গিয়ে পৌঁছলাম মন্দিরের এলাকায়। বিশাল মন্দির, বিশাল। ভেতরে অনেকখানি জায়গা জুড়ে, আপনাদের আগেই বলেছি, বেশ কয়েকজনের মন্দির। না, তারা যে প্রথাগত অর্থে দেবতা তা হয়তো নন, অনেকেই মুনি ঋষি, মহর্ষি, অর্থাৎ মানুষ হিসেবে যাতে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। বাইরে যেমনটা যে কোনো মন্দিরের বাইরেই হয়, বেশ কিছু দোকান বাজার ইত্যাদি ইত্যাদি আছে। সেখান থেকে পুজো দেবার উপকরণ কিনে নিলেন, তারপর ভেতরে গিয়ে পুজো দিয়ে এলেন। আপনি গর্ভগৃহে এসে দাঁড়ালেন ব্রহ্মার মূর্তির সামনে। আগেই বলেছি মূর্তিটি শ্বেত পাথরের, মাথায় তার রূপোর ছাতা, তিনটি মাথায় পরা আছে সোনার মুকুট, তিন দিকে তাকিয়ে আছে তিনটি মাথা, গলায় ফুলের মালা, পাশে সোনার মুকুট পরা গায়ত্রী, পেছনে
টকটকে লাল রঙের পর্দা, তার সামনে শ্বেত পাথরের ধপধপে সাদা রঙের এই দুই মূর্তিকে বেশ ভালো মানিয়েছে। হয়ে গেল, বেরিয়ে এলেন ব্রহ্মার মন্দির থেকে। এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন, বা বলা ভালো, প্রধানত যার যার স্বপ্ন প্রকাশ পেয়েছে এই মন্দির তৈরিতে, তার নাম ক্ষেত্রামজি বাবজি। তার নামেও পাশেই একটা মন্দির আছে। বস্তুত এই ব্রহ্মা মন্দিরের সঙ্গে একেবারে অচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে রয়েছে এই মহাপুরুষের নাম। তাই ব্রহ্মার মন্দির দেখতে এসে সেই সেইটুকুর মধ্যেই নিজেকে আটকে না রেখে আমরা চলুন এই এই মন্দিরটা নিয়েও কিছু আপনাদের শোনাই। এই যে খেতারামজি, খেতারামজির জন্ম অবশ্য একেবারেই হাল আমলে, 1912 খ্রিস্টাব্দে। না, হাল আমল কি বলছি, তাও তো 100 বছরের উপর হয়ে গেল। তার ছোটবেলাটা কেটেছে খেদা বলে একটা গ্রামে। বয়স যখন মোটে 12 কি 14, তার সঙ্গে দেখা হয় এক মহাপুরুষের, এক সাধু। তার সঙ্গে এই যে অল্প দেখা, অল্প সাহচর্য তার মনের মধ্যে গভীর বৈরাগ্যের বীজ বুনে দিয়েছিল। সে বৈরাগ্যের বীজ কিভাবে আস্তে আস্তে তার কুঁড়ি মেলল, সে কথা বলবো আগামীকাল 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। আজকে তাহলে এই বলে শেষ করি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো শরণাগত শেষ হল। পরের অনুষ্ঠান দরজায় কড়া নাড়ছে। শেষে শুধু এইটুকুই বলবার, আপনারা ভালো থাকুন। শুধু একা ভালো থাকা যায় না, সবাই মিলে আমরা ভালো থাকি।